আসসালামু আলাইকুম টেকনিক এজুকেশনের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি উদ্দীপকে দেওয়া আছে একটি কমিউনিটি সেন্টারে হল ঘরে আটটি দরজা ও ষোলোটি জানালা আছে প্রত্যেকটি দরজা চার দশমিক পাঁচ মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া এবং প্রত্যেকটি জানালা চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া এবার কিছু প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্নে বলেছে প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল নির্ণয় করো দ্বিতীয় প্রশ্নে বলেছে জানালাগুলোর মোট ক্ষেত্রফল নির্ণয় করো এবং তৃতীয় প্রশ্নে হলঘরের দরজা ও জানালা তৈরি করতে পাঁচ মিটার দৈর্ঘ্য ও শূন্য দশমিক পাঁচ মিটার প্রস্থের কতগুলো তক্তার প্রয়োজন তাহলে আমরা এক এক করে সবগুলো প্রশ্নের সলিউশনে যাব প্রথমেই প্রথম প্রশ্নের সলিউশন প্রথম প্রশ্নে বলেছে প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো প্রত্যেকটি দরজার দৈর্ঘ্য এবং প্রস্থ কত দেওয়া আছে আমরা আগে সেটা লিখে নিব প্রথমে তাহলে লিখবো দেওয়া আছে প্রতিটি দরজার দৈর্ঘ্য বা লম্বা চার দশমিক পাঁচ মিটার দেখো প্রতিটি দরজার দৈর্ঘ্য দেওয়া আছে চার দশমিক পাঁচ মিটার এবং প্রতিটি দরজা চওড়া এবং চওড়া অথবা প্রস্থ এবং চওড়া বা প্রস্থ দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার এটা প্রতিটা দরজার ক্ষেত্রে অর্থাৎ একটা দরজার ক্ষেত্রে এখন প্রশ্নে চাওয়া হয়েছে প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল নির্ণয় করো সুতরাং প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল তাহলে এই দৈর্ঘ্য চার দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ এত বর্গ মিটার দেখো এখন এটা গুণ করলে আসে এগারো দশমিক দুই বর্গ মিটার আমরা পেয়ে গেছি যে প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল কারণ এখানে আটটি দরজা আছে এই জন্য একটা দরজার ক্ষেত্রফল নির্ণয় করলো আমরা বা একটা দরজার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এই জন্যই লিখে দিয়েছি যে প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল নির্ণয় করো আমরা তাহলে একটি দরজার ক্ষেত্রফল পেয়ে গেলাম অর্থাৎ প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল এগারো সম এগারো দশমিক দুই বর্গমিটার সুতরাং প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল এগারো দশমিক দুই পাঁচ বর্গমিটার এই ছিল আমাদের প্রথম প্রশ্নে আলোচনা দ্বিতীয় প্রশ্নে বলেছে জানালাগুলোর মোট ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো জানালাগুলোর মোট ক্ষেত্রফল এখানে এবার বলেছে সবগুলো জানালার একত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে আমরা যদি একটা জানালার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি দেন ষোলো দিয়ে গুণ করলেই আমরা ষোলোটি জানালার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখানেও প্রত্যেকটি জানালার দৈর্ঘ্য এবং প্রস্থ লিখে নেব আগে তাহলে দেওয়া আছে প্রত্যেকটি জানালা দৈর্ঘ্য সমান সমান চার মিটার এবং প্রস্থ বা চওড়া না তাহলে চওড়া বা প্রস্থ এটা দেওয়া আছে মিটার সুতরাং প্রত্যেকটি দুই দশমিক জানালার ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ এত একক হবে বর্গ মিটার এটাকে আমরা ইকুয়েশন করলে পাচ্ছি দশ বর্গ মিটার তাহলে দেখো আমরা প্রত্যেকটি জানালার পেয়েছি এখন আমাদের এখানে বলেছে জানালাগুলোর মোট ক্ষেত্রফল সুতরাং ষোলোটি জানালার ক্ষেত্রফল সমান সমান দশ গুণ ষোলো এত বর্গ মিটার ইকুয়াল টু একশো ষাট বর্গ মিটার দেখো এটাও আমরা পেয়ে গেলাম যে জানালাগুলোর মোট ক্ষেত্রফল নির্ণয় করা আমরা প্রথমে লিখেছি দেওয়া আছে প্রত্যেকটি জানালার দৈর্ঘ্য এত এবং চওড়া বা প্রস্থ দুই দশমিক পাঁচ তাহলে প্রত্যেকটি জানালার ক্ষেত্রফল আসছে দুই দশমিক পাঁচ এবং চার গুণ করলে দশ বর্গমিটার অর্থাৎ ষোলোটি জানালার ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার তাহলে এখানে আমরা একটা স্টেটমেন্ট দিতে পারি যে জানালাগুলোর মোট ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার এটাই উত্তর তাহলে প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের আলোচনা আমাদের শেষ হলো এখন আমরা তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো তৃতীয় প্রশ্নে বলেছে হল ঘরের দরজা ও জানালা তৈরি করতে পাঁচ মিটার দৈর্ঘ্য ও শূন্য দশমিক পাঁচ মিটার প্রস্থের কতগুলো তক্তার প্রয়োজন তাহলে আমাদের হল ঘরের দরজা জানলা যদি তৈরি করতে এত মিটার দৈর্ঘ্যের তক্তা এবং দৈর্ঘ্য প্রস্থের তক্তা প্রয়োজন হয় বা দেয় তাহলে আমাদের দরজার মোট দরজা এবং মোট জানালার ক্ষেত্রফলগুলো জানতে হবে আমরা একটা জেনেছি যে জানালাগুলোর মোট ক্ষেত্রফল আমাদের তাহলে দরজারও মোট ক্ষেত্রফল জানার দরকার তাহলে প্রথমে আমরা লিখব প্রত্যেকটি দরজার ক্ষেত্রফল আমরা প্রথম প্রশ্নে পেয়েছি অর্থাৎ একটি দরজার ক্ষেত্রফল ক হতে পাই একটি দরজার ক্ষেত্রফল এগারো দশমিক সুতরাং দরজা আমার হচ্ছে আটটি তাহলে আটটি দরজার ক্ষেত্রফল তাহলে এগারো দশমিক দুই পাঁচ গুণ আট এত বর্গমিটার এটাকে ইকুয়েশন করলে আসবে দেখো নব্বই বর্গ মিটার এবং খ হতে প্রাপ্ত খ হতে পাই আমরা জানালাগুলোর মোট ক্ষেত্রফল তার মানে জানালার ক্ষেত্রফল এখানে পাচ্ছি বর্গ মিটার এখন আমাদের যে তক্তা আছে এই তক্তার যে দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া আছে সেখান থেকে আমাদের তক্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে তক্তার ক্ষেত্রফল তক্তার ক্ষেত্রফল আসছে পাঁচ গুনন শূন্য দশমিক পাঁচ এত বর্গ মিটার এটাকে ইকুয়েশন করলে আমরা খুব সহজে পাচ্ছি দুই দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে দেখো আমরা তক্তার ক্ষেত্রফল পেয়ে গেছি এবং আমাদের সবগুলো জানালা সবগুলো দরজার ক্ষেত্রফল পেয়েছি তাহলে নিম্ন তক্তার প্রয়োজন হবে অর্থাৎ আবার প্রশ্নটা একবার পড়ে আসি যে হল ঘরের দরজা ও জানালা তৈরি করতে পাঁচ মিটার দৈর্ঘ্য ও শূন্য দশমিক পাঁচ মিটার প্রস্থের কতগুলো তক্তার প্রয়োজন হবে তাহলে আমরা লিখতে পারি তক্তার সংখ্যা সমান সমান দেখো এখানে হবে লিখবো ওপরে আমি জানালা দরজা ও জানালার মোট ক্ষেত্রফল এবং নিচে লিখবো তক্তার ক্ষেত্রফল তাহলে একক হচ্ছে এখানে টি তাহলে ইকুয়েশন করে কি আসে সেটা এখন দেখি দরজা ও জানালার মোট ক্ষেত্রফল হচ্ছে নব্বই যোগ একশো ষাট এবং নিচে তক্তার ক্ষেত্র এসেছে দুই দশমিক পাঁচ তাহলে একক আসছে এত টি এটা সমান সমান আমরা লিখতে ভাগ দুই দশমিক পাঁচ এত টি এটা ইকুয়াস টু আসে একশো টি তাহলে দেখো আমরা তক্তার সংখ্যা পেয়ে গেছি ওখানে বলেছে যে তক্তার কতগুলো তক্তার প্রয়োজন আমরা তাহলে এখন স্টেটমেন্টে দিতে পারি যে একশোটি তক্তার প্রয়োজন সুতরাং একশোটি তক্তার প্রয়োজন দেখো আরেকবার আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি তৃতীয় প্রশ্নের আনসারটা বলেছে যে হল ঘরের দরজা ও জানালা তৈরি করতে পাঁচ মিটার দৈর্ঘ্য ও শূন্য দশমিক পাঁচ মিটার প্রস্থের কতগুলো তক্তার প্রয়োজন তাহলে প্রথমেই আমরা ক হতে প্রাপ্ত একটা দরজার ক্ষেত্রফল থেকে আটটা দরজার ক্ষেত্রফল নির্ণয় করেছি এবং খ হতে প্রাপ্ত ষোলোটি জানালার ক্ষেত্রফল পেয়েছি এই দুইটার ক্ষেত্রফল আমরা জানি এখন তক্তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব তারপরে লিখলাম যে তক্তার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যপ্রস্ত গুণ করে তক্তার ক্ষেত্রফল নির্ণয় করেছি তাহলে নির্ণয় তক্তার সংখ্যা হবে দরজা জানালার ক্ষেত্রফলের সমষ্টি ভাগ তক্তার ক্ষেত্রফল তাহলে এবার তাদের মান বসালাম মান বসানোর পর এখানে আসলো দুইশো পঞ্চাশ নিচে আসলো দুই দশমিক পাঁচ এটাকে ইকুয়েশন করলে আসছে একশো তাহলে এই একশোটি তক্তার প্রয়োজন হচ্ছে যদি আমাদের একশোটা তক্তা থাকে তাহলে আমাদের এতগুলো জানালা এবং এতগুলো দরজা বানানো সম্ভব হবে আমাদের এই ছিল এই সৃজনশীলের আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ